কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী ডাক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার আগস্ট সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় নাহিদ ইসলাম বলেন কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন তথ্য জানার অধিকার সবার আছে তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়া মানবাধিকারের লঙ্ঘন হয়েছে এ সময় তিনি আরো বলেন সচিবালয় আমার প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্রাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা এর আগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পরে শপথ নেন আরো তেরো উপদেষ্টা এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়কও রয়েছেন